আসসালামু আলাইকুম সবাইকে তাসখন্দে স্বাগত জানাচ্ছি আজকে ১৬ এপ্রিল বাংলাদেশ থেকে আমরা প্রায় আট নয় জন আসছি আমরা এখন তাসখন্দে একটু ঘোরাঘুরি করতেছি এই আমার পিছনে যাদেরকে দেখতেছেন এই তিনজন একদমই ফ্রেশ পাসপোর্ট নিয়ে উজবেকিস্তানে আসছে বাংলাদেশের ইমিগ্রেশন ওনাদের অভিজ্ঞতাটা কেমন সেটা আপনা ওনাদের মুখ থেকে শুনবো যারা ফ্রেশ পাসপোর্ট নিয়ে বা বাংলায় বললে যারা সাদা পাসপোর্ট নিয়ে উজবেকিস্তানে আসতে চান তারা ওনাদের যে অভিজ্ঞতাটা হলো ওনাদের যে একটা মানে খুবই উচ্চবংশীয় ইন্টারভিউ হলো সাক্ষাৎকার হলো এই সাক্ষাৎকারটা আপনারা জেনে রাখেন আমি নিশ্চিত করে লিখে বলতে পারি যারা প্রথমবার উদ্বিগেস্তানে আসতে চান ওনাদের অভিজ্ঞতাটা কাজে লাগবে তো চলুন ওনাদের কথা শুনি তো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আপনার পরিচয়টা দেবেন একটু আমি হোসেন খন্দকার আমি তো থেকে আসছি ওকে কি করেন আপনি আমি ওখানে সিভিজেতে একটা কোম্পানিতে আছি কোম্পানিতে জব করেন কোম্পানির নাম কি বলা যায় না হাজিমনি বাংলাদেশ হাজিমনি বাংলাদেশ জি হ্যাঁ এইচআর ম্যানেজার হিসেবে আছেন এইচআর ম্যানেজার হিসেবে আছেন ভাই জি আমি ঢাকায় থাকি আমি একটা প্রাইভেট জব এবং উজবেকিস্তানে প্রথমবার বা দেশের বাইরে প্রথমবার প্রথমবার ভাই আপনি আমি মোশিদ আলম আমি শোরুম ব্যবসার সাথে জড়িত ঠিক আছে আমার ঢাকা এবং ঢাকার বাইরে কিছু শোরুম আছে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার হোম ডিস্ট্রিক্ট লক্ষীপুর আর ভাইয়ের বরিশাল ওকে নোয়াখালী নোয়াখালী বরিশাল মিলাদ তো প্রথম আলমগীর ভাই আপনার থেকে শুরু করব মানে ঢাকা ইমিগ্রেশনে আপনারা কিরকম ওদের আতিথেয়তায় কিরকম মুগ্ধ বা একটু অভিজ্ঞতাটা শেয়ার করবেন কেমন লাগবে ঢাকা ইমিগ্রেশনে আমি তো দিন সরাসরি একটু আগে চলে আসছিলাম সকাল থেকে যেহেতু ফ্লাইটে আসছি বারোটার দিকে তো এসে আমি যেহেতু আগে চলে আসছি আমি চেষ্টা করছি যে আগে ইমিগ্রেশনটা করে ফেলতে পারি না তো দিন যখন ইমিগ্রেশন করতে গেছি গিয়ে দেখলাম ওখানে নাকি সকালে একটা সমস্যা হয়েছিল একটা বিশাল গ্রুপ ভিন্ন অচেষ্টায় এখানে উদ্যোগে চেষ্টা করতেছিল সেই হিসেবে তারা একটু ইমিগ্রেশন পুলিশ বেশি তৎপর ছিল তো সেই সব আমার ডকুমেন্টগুলো নিয়ে ওনারা আমাকে সহ ইমিগ্রেশন পুলিশ অফিসারের কাছে নিয়ে গেছেন আরেকজন কাছে নিয়ে জি ওই এস বি স্পেশাল ব্রাঞ্চের ওখানে নিয়ে গিয়েছিল তো নিয়ে আমারকে পাসপোর্ট সহ নিয়ে ওনারা কিছু নেটেও যাতে করছে ওনাদের সার্ভার থেকে ওকে ওইটা ইনফরমেশন অনুযায়ী এরপর আমার সাথে সাক্ষাৎ করছে আর কি যে আমি কেন আসতেছি যে আর কোথাও গেছেন কি না আমি বলছি না আমি তো ফার্স্ট টাইম উজবেকিস্তান তো প্রথমবার আপনি উজবেকিস্তান যাচ্ছেন কারণ কি না ওখানে আসলে কিছু ছিল অনেকদিন ধরে আমি উজবেকিস্তানের বিভিন্ন ব্লকট দেখে একটু আকৃষ্ট হয়েছি ওইখানে যাওয়ার ব্যাপারে দ্বিতীয়ত হচ্ছে উজবেকিস্তানে যাওয়ার বর্তমানে যে বিষয় প্রসেসিং সেটা সহজ জি সেটা একটা বিষয় আর আমার ছুটির ম্যানেজ করার একটা বিষয় যেহেতু আমি চাকরিজীবী এই শর্ট টাইমের একটা বিষয় আছে সব কিছু মিলিয়ে আমার কাছে এটাই খুব ছুটিও ছিল সেই জন্য আমি চলতে নিয়েছি তো তখন তারা জিজ্ঞেস করতেছিল যে আমার কোনো এই আমার এরপর জিজ্ঞেস করছে যে কোথাও চাকরি করি সাথে আমি আমার ভিজিটিং কার্ডটাও দেখালাম ওকে এটার পর ওনারা মনে হয় প্রতিষ্ঠানটাও চিনতে পারছে ওকে এরপর পাশাপাশি আমার কোথায় পড়ালেখা করেছি কতটুকু করছি এগুলো জিজ্ঞেস করে আমার সাথে আরও তিনজন ছিল ওদেরকে জিজ্ঞাসাবাদ করছে

খুবই মানে এরপর আমাকে আর কোনো ঝামেলাই করে নাই আমাকে নিজে ওনারা আগে একবার ইমিগ্রেশন যেখানে মেন ফিল ওখানে নিয়ে আসে ওখানে নিয়ে গেছে তারপর ওখানে আমাকে আবার যাচাই বাছাই করছে আমি তারপরে এনওসিটা আনুষ্ঠানিকতা হিসেবে দিয়েছি আচ্ছা উজবেকিস্তান ইমিগ্রেশনে কি হলো সেটা আমি পরে শুনবো

হ্যাঁ ইউটিউবে দেখছি করছি ভালো লাগছে ভিসা প্রসেসিংটাও একটু সহজ এই তারপর ব্যাকগ্রাউন্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড জব ব্যাকগ্রাউন্ড কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে এই তারপর ওই যে পুলিশের এস বি মনে ছিল ও আবার আমাদের পাসপোর্ট নিয়ে গেল সেই সহকারী পুলিশ সুপারের কাছে সহকারী পুলিশ সুপারের ওই জায়গায় এক ঘন্টা এক প্রায় অলমোস্ট মানে অনেক সময় ওকে তারপর সেইখানে আরও অনেক কোশ্চেন এই করেন ওই করেন আপনার ইয়া ব্যাংকের ডকুমেন্ট দেখি তারপর আপনি যে লাস্ট ব্যাংক থেকে কত টাকা উঠাইছেন ব্যালেন্স ব্যাংক ব্যালেন্সের রিটা আপনার অনলাইন যে পেমেন্টের রিটা সেইটার ব্যালেন্স এটা কীভাবে দেখাচ্ছেন ওই তো কি দেখাইলাম মোবাইল মেসেজ ছিল হ্যাঁ মেসেজ ছিল মোবাইলে এটা দেখাইছি তারপর অন্য ট্রানজ্যাকশনের ইয়েগুলো দেখাইলাম তারপর আরও সময় টুমাই নিয়ে বিভিন্ন কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমুক তমুক হ্যান ত্যান এইসব বিভিন্ন এটি করার পর

সবাই মানে যেমন ভারত বলেন মালদ্বীপ বলেন নেপাল বলেন শ্রীলঙ্কা সব জায়গায় একটু কঠিন এখন ওই জায়গায় সোজা বাঙালি সোজা ওখানে একটু ম্যানেজ করা যায় ব্যাস এখন সবাই উজবেকিস্তানের ভিসা নিয়ে অল আর কামিং টু দ্য উজবেকিস্তান দ্যাট ইজ ওয়াই দ্য পুলিশ অ্যান্ড ইমিগ্রেশন মোরশেদ ভাই আপনার আপনার কি অবস্থা বলেন তো কেমন আপনি তো ব্যবসায়ী ওনারা চাকরি দিবে আপনি ব্যবসায়ী আপনার কি আমি আগে থেকেই শুনেছি যে বাংলাদেশে পুলিশ ইমিগ্রেশন মানে জামিলা করে তো সেজন্য আমি আমার ট্রেড লাইসেন্স টিম তারপরে আমার রিটার্ন দাখিল আমার ভিজিটিং কার্ড আমি সবকিছু কিন্তু পেপারস রেডি করে নিয়ে আসছি তারপর ওনারা আবার সাদা পাসপোর্ট দেখে আমাকে ঠিক আছে প্রথমে অ্যাকসেপ্ট করে দাঁড়া করে রাখলো প্রায় পনেরো বিশ মিনিট তারপর ওইখান থেকেই ঠিক আছে আরেকটা অফিসে নিয়ে গেলো ওইখানে বসে রাখলো

তারপর বলতেছে আমি যে দোকান করি আমার দোকানের মধ্যে কোনো ছবি আছে না কেমন লাগে ঠিক আছে আর আমি তো ওনাকে তখন প্রশ্ন করতে পারতেছি না কারণ আমি এক দেশে যাইতেছি তো আমার দেরি হয়ে যাইতেছে ঠিক আছে এমনি অলরেডি প্রায় দুইটা ফ্লাস হয়ে গেছে দুইটা বাজে গেছে উনি তখন আমাকে জিজ্ঞেস করতে কোনো ছবি আছে এবার আমি মোবাইল খুঁজে খুঁজে ঠিক আছে ওনাকে আমার প্রায় আঠারো টা ছবি দেখান লাগছে মানে দোকানে তো আমি যে দোকানে আমি যে দোকানে আছে বা আমি যে শোরুম আছে আমি যে দোকানদারি করে ঠিক আছে এটা প্রমাণ দেওয়ার জন্য তো যদি কেউ যদি এরকম না কোনো কিছু থাকে দয়া করে মোবাইলের মধ্যে কিছু ছবি টবি তুলে নিয়ে আসেন ঠিক আছে না হলে বাংলাদেশ ইমিগ্রেশন সমস্যা করতে পারে এত কিছু দেখানোর পরও ঠিক আছে লাস্ট ওনাকে মোবাইলের ছবি দেখায় পরে মনে করেন ওনার কাছ থেকে নিস্তার পাইছে আলিমুর ভাই আপনি মনে কিছু অ্যাড করতে চাচ্ছিলেন আমার অ্যাড বলতে আমি মোটামুটি কনভিন্স হয়ে যাওয়ার পরে একটু রিকোয়েস্ট করছি রিকোয়েস্টে শুরু বলছে আমাকে যে আপনার কি কোনো ব্যাংক লেনদেনের একটু কোনো রেফারেন্স দেখাতে পারবেন কি না আমি অনলাইন ব্যাঙ্কিংয়ে দেখাতে পারি কারণ অনলাইনে আমার সি অ্যাপটা ছিল ওই জন্য আচ্ছা এই গেল বাংলাদেশ ইমিগ্রেশনের অবস্থা আহ ভাই মানে উজবেকিস্তান ইমিগ্রেশনে কেমন কোনো প্রশ্ন দর্শ করছে না 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 1 মিনিট না 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 সব কোন সময় লাগে না এক মিনিট সময় লাগছে ওই ক্যামেরায় ছবিটা নিল আর কি হাসা শা ছবিতে হ্যাঁ ছবিটা এ আপনার কি অবস্থা এখানে ইমিগ্রেশন 2 মিনিট লাগছে ক্যামেরা সামনে দাঁড়াইছি ছবিটা তুলছি উনি সিল দিছে ঠিক আছে ভিতরে চলে আসছে সিন তুলতে সময় বেশি লাগে না সেটা অন্য হিসাব ডিজিটাল ইমিগ্রেশন এ শুধু একটাই ছিল আমাদের অতিরিক্ত বাংলাদেশি চলে আসার তো একটু লাইনটা দিতে হইছে লম্বা করে এটাই নালে ওনারা তো কোনো সময় নেয় আচ্ছা দাকে তো আজকে প্রথম দিন কেমন লাগতেছে উজবেকিস্তান তাশখন্দ কেমন লাগতেছে এখন পর্যন্ত আমরা যতটুকু বুঝছি একে তো ন্যাচারাল বিউটি বলা যায় তারপর ওনারা এত সুন্দর করে গোছায় রাখছেন দেশটা এত জায়গা ঘুরে পরে কোথাও একটা টিস্যু মানে আমার হাফের টিসুটা আমি কিন্তু ডাস্টবিন খুলে নিচ্ছি মানে হচ্ছে ফেলতে ইচ্ছা করতে না আসলে এত সুন্দর ভাবে ওনারা রাখছেন আচ্ছা অনেক ধন্যবাদ আমি মনে মনে আচ্ছা তো এতক্ষণ যে তিনজনের কথা শুনলেন ওনারা প্রথমবার দেশের বাইরে আসছিল আমাদের সাথে এক আপু আছে ডাক্তার আপু আপু এর আগে মানে লন্ডন ইউরোপ অনেক জায়গায় গেছে উনি ওনার অভিজ্ঞতাটা কেমন ছিল আপনি অলরেডি অনেক দেশ হচ্ছে অনেক সময় নেয় কিন্তু মনে হলো যে একটা সিজন আছে ওদের অনেক ছিল ওন সঙ্গে হচ্ছে এত জাতির মানুষ এবং বাংলাদেশে অনেক ছিল ওদের মনে হয় স্ক্রুটিনিটি বেশি ছিল যে কে কি প্রসেসে কোথায় যাবে কি কাজ করে টুরিস্ট ওরা এই জন্য একটু আপনি এত মানে এত আপনার ট্রাভেল এত এত্রিজ থাকা সত্ত্বেও আপনাকে কতক্ষণ দেখলে আপনার মনে একটু সময় লাগলো আমি দেখলাম আমাদের একটু সময় লাগছে আচ্ছা ওরা তখন পুরোটা চেক করতেছিল যে আমি কোন দেশে কতদিন ছিলাম ওটা দেখে তখন আমাকে ওটা নিয়ে ওরা ইন্টারেস্ট ফিল করে আমাকে জিজ্ঞেস করছে যে আমি কোথায় গেছি কতদিন ছিলাম কি করি এটা জিজ্ঞেস করছে ছিল জানতে চাইছে কিন্তু অন্যান্যদের দেখলাম যে অনেক সময় নিয়ে তারা অনেক সময় নিয়েছে আদারওয়াইজ কিন্তু প্রসেসটা সব দেশেই একটুখানি লেন্দি থাকে কিন্তু পজিটিভ আমার ইমপ্রেশন হচ্ছে পজিটিভ ওকে অনেক ধন্যবাদ আপনাদের কেমন হলো ইমিগ্রেশনে বাংলাদেশের ইমিগ্রেশনে আমাকে বলে যে আপনাকে একটু হায়ার অথরিটি কাছে যেতে হবে আপনার এই কাগজপত্রগুলো একটু ইয়ে করতে হলে আমি বলছি ইম্পসিবল আমি একটু উত্তেজিত হয়ে যাই এবং আমি বলি কখনও এটা হতে পারে না আমি কেন যাব হ্যাঁ এবং আমাকে বলে যে আপনি যে বোর্ডিং পাস নেওয়ার আগে এটাকে ভেরিফিকেশন করেছিলেন আমি বলছি আমি কি আদম আমি কেন করব আমি 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 আমার যেখানে এয়ারলাইন্স আমাকে বোর্ডিং দেয় আমি রিফিউজ করি যে আমি কোথার থেকে রকম ইয়ে আনতে চাইতে পারবো না আমি আমি বিশ আমি আরো বলি যে আমি চল্লিশটা দেশে ঘুরেছি তো এইরকম পরিস্থিতি কখনো হয়নি তারপরে তারপরে ইমিগ্রেশন অফিসার আমাকে বলে যে আমি কিন্তু আপনাদের সঙ্গে আপনার আপনাদের সঙ্গে কিন্তু আমরা কোনো এরকম ইয়ে করিনি যে আপনাদের কেন বাধা দিচ্ছি না তারপরে বাধা দিচ্ছেন না যে কথাগুলো বলছেন সেগুলোর যুক্তিসঙ্গত যুক্তিসংগত না টাইম না। কিন্তু আমি আনএক্সপেক্টেড কয়েশন আমি আমাকে যেখানেই যেতে বলা হয়েছে আমি কোথাও যেতে অস্বীকৃতি জানাই দেখ বট আপনার ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকার কারণে আপনার নাম কি বাড়ি কোথায় বা আপনি কী করেন একটু আমার নাম খালেদ সাইফুল্লাহ সাগর আমি একজন স্থপতি হ্যাঁ আমার নিজস্ব ছোটোখাটো রিয়েল এস্টেট বিজনেস আছে আপনার বাড়ি কোথায় বাংলা আমার বাড়ি যশোর যশোর জেলা আমি ঢাকার আদবরে থাকি আর আচ্ছা আমাদের আমাদের দুইজনে আমরা সবসময় আচ্ছা তো ইমিগ্রেশনের অভিজ্ঞতার কথা শুনলেন আপনারা এতক্ষণ তো আসলে ব্যক্তি হিসেবে আপনি যা সেটার প্রমাণ তো নিয়ে আসবেনি এর বাইরে যেটা বলেন যে মোবাইলে ছবি দেখতে দেওয়া মেসেজ আমি জানি না এগুলো ওনারা কেন করেন বাট যেটা দেখলাম গতকালকে এত এত মানুষ উজবেকিস্তানে আসতেছেন আবার কিছু অন্য রকম ঘটনা তো ঘটতেছেই উজবেকিস্তান তো আসলে একটা রুট হিসাবে ইউজ করে অনেক মানুষে আসতে যাচ্ছেন ওখানকার ইমিগ্রেশনের যে অফিসার নর্মাল আমাকে আবার কোথাও পাঠায় নাই আমি সরাসরি গেছি যে আমি উজবেকিস্তানে নিয়ে পঞ্চমবার তো ওখানে ইমিগ্রেশন অফিসার ওনার সাথে প্রায় আমি আধা ঘন্টা কথা বলছি উনি আমাকে বলল যে কী ব্যাপার আপনি যে এক বছর ছিলেন এত মানুষ যায় কেন তো ওনার সাথে আমার অনেক কথা হয়েছে সেটা নিয়ে আমি আরেকদিন ভিডিওতে শেয়ার করব তারা উজবেগিস্তানে আসবেন বিশেষ করে সাদা পাসপোর্টে বা ফ্রেশ পাসপোর্টে আশা করা যায় ওনাদের অভিজ্ঞতাটা তাই আপনারা তখন কথাগুলো শুনলেন সেটা ভালো লাগবে তো আমি বিদায় নিচ্ছি এখন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা